আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, থাম্বনেল থেকে অবশ্যই বুঝতেছেন এবং সবারই বা অনেকে একটা আগ্রহের কেন্দ্রবিন্দু যে এখন বর্তমানে রোমানিয়ার ফাইল পারমিট ইস্যু হচ্ছে কিনা এবং পারমিট ইস্যু হওয়ার পরে এম্বাসিতে ফাইল জমা করানো এবং এখন কত নাম্বার সিরিয়াল বা সিরিয়াল কততে আছে। সবার মনে একটা প্রশ্ন জাগে যে এখন কত সিরিয়াল চলতেছে। অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই কত সিরিয়াল চলতেছে একটু যদি বলতেন। তো আজকে কত সিরিয়াল চলতেছে এবং বর্তমান অবস্থাটা কি, বর্তমান প্রেক্ষাপটটা কি, এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সিরিয়াল কত এবং তাদের এখন রাইট নাও কত সিরিয়ালে তারা ফাইল জমা নিচ্ছে এই মাস পর্যন্ত বা এখন পর্যন্ত কতটুকু সিরিয়াল চলতেছে। তো তার আগে আমি একটু একটা বিষয় ক্লিয়ার বলে রাখি যে আপনাদেরকে আবারও বলতেছি, বর্তমানে রোমানিয়াতে পারমিট এর যে অবস্থা বা পারমিট যেভাবে ইস্যু হচ্ছে বা এখানকার কোম্পানিগুলো কিভাবে তাদের কার্যক্রম মানে কার্যক্রম পরিচালনা করতেছে সেই বিষয়ে একটা কথা বলবো এবং বাংলাদেশিদের সম্পর্কে কিছু ধারণা, তারা কীরকম ধারণা পোষণ করতেছে। এখন দিন দিন যত মানে যত দিন যাচ্ছে তত কিন্তু এই দেশে রোমানিয়াতে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রটা কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু পার্সেন্টেজটা কমে যাচ্ছে দিন দিন। এবং এই কমে যাওয়ার পিছনে সবচেয়ে যে বড় ভূমিকা সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা যারা আগে আসছে এখন যারা আসতেছে তারা কিন্তু থাকতেছে না। অর্থাৎ এই দেশের এজেন্সি বলেন বা এই দেশের কোম্পানি বলেন, যখন তাদের এখন লোক লাগবে বা সামনেতে যখন লোক লাগবে তারা কিন্তু এখন প্রত্যেকটা এজেন্সিরে বা লয়ারে কি তারা কিন্তু কনফার্ম করতেছে বা তারা একটা নোটিশ দিচ্ছে যে আপনারা বাংলাদেশি লোক দিবেন না, বাংলাদেশি লোক ছাড়া অন্য দেশের লোক দিবেন। অর্থাৎ এটা কিন্তু একটা খুবই ব্যাড রেকর্ড এবং আল্লাহ না করুক অতি মানে হয়তো বা কিছুদিন পরে এমনও হইতে পারে যে বাংলাদেশিদের জন্য হয়তো ব্ল্যাকলিস্টও দিয়ে দিতে পারে, কারণ এটা কিন্তু বাংলাদেশিদের কার্যক্রমের উপর এটা নির্ভর করতেছে। আপনারা হয়তো বা অনেকেই বাংলাদেশ থেকে অনেক স্বপ্ন আশা মানে অনেক স্বপ্ন আশা তো ঠিক আছে, কিন্তু বাংলাদেশ থেকে অনেক লোক কমিটমেন্ট করে বা অনেকেই কিন্তু ভিতরে একটা ধারণা পোষণ করে যে আমি যাব না, আমি রোমানিয়াতেই থাকব। কিন্তু আসার পরে কিন্তু সে তার কমিটমেন্ট অনুযায়ী সে থাকতেছে না, সে কিন্তু লোভে পড়ে অন্য দেশে চলে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি এই বিষয়ে যাচ্ছি না। আমি শর্টকাটে বলতেছি যে এই দেশের আগে যদি 100% পারমিট বা 100 কোম্পানির মধ্যে যদি 100 কোম্পানির মধ্যে 100 কোম্পানি কিন্তু বাংলাদেশিদের প্রতি একটা আগ্রহ ছিল, এখন 100 কোম্পানির ভিতরে 2টা কোম্পানিও বাংলাদেশিদের প্রতি আগ্রহ দেখাচ্ছে কিনা আমার সন্দেহ, এটা আমার সন্দেহ। ঠিক আছে, যাই হোক, আপনারা যারা আসতেছেন অনুরোধ 6 মাস নতপক্ষে থাকবেন, কার্ড হওয়ার পরে আপনারা কাজ চেঞ্জ করতে পারবেন, বৈধভাবে ওই দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন। কাজে এটা নিয়ে কথা বাড়াচ্ছি না আমি, এখন আসি যে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে বাংলাদেশে যখন ওয়ার্ক পারমিট যায় তো সেক্ষেত্রে যাদের ওয়ার্ক পারমিট যেসব এজেন্সির মাধ্যমে আপনারা বের করতেছেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এজেন্সিকে একটু চাপ দিবেন যাতে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরেই নর্মালি ওয়ার্ক পারমিট বের হওয়ার 7 দিনের ভিতর অনলাইন করতে হয়। সেক্ষেত্রে যদি কেউ ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে দেরিতে অনলাইন করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিরিয়াল পাইতে এবং এম্বাসি থেকে ইন্ডিয়ার দিল্লি এম্বাসি থেকে কিন্তু ভিসা স্ট্যাম্পিং করতে আপনাদের অনেক লেট হয়ে যাবে। কাজেই যাদের ওয়ার্ক পারমিট বের হবে 7 দিনের ভিতরে যদি কোম্পানিও মানে এখানে আপনাদের এজেন্সি যদি ওই ওয়ার্ক পারমিটের ব্যাপার নিয়ে যদি তারা অনলাইনটা করে ফেলে, তো অনলাইনটা করলে দেখা গেছে যে হয়তো বা আপনারা সিরিয়ালটা তাড়াতাড়ি পাবেন। তবে বর্তমান যে প্রেক্ষাপট, একটা সিরিয়াল পাইতে আপনাদের না হলেও 2 থেকে 2.5 মাস ওয়েট করতে হবে। অর্থাৎ এখন যে কার্যকলাপ চলতেছে তাতে মনে হচ্ছে যে আপনার যদি ওয়ার্ক পারমিট বের হয় তাহলে দিল্লি এম্বাসি থেকে ভিসা করানো এবং স্ট্যাম্পিং করানো পর্যন্ত আপনাদের ওয়ার্ক পারমিটের সময় বাদেই আপনাদেরকে 3-4 মাস চলে যাবে। অর্থাৎ আপনারা এখন যারা ফাইল দিয়েছেন তারা নাক ডেকে ঘুমাইতে পারেন এবং যাদের ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে তারাও নাক ডেকে ঘুমাইতে পারেন। কারণ হচ্ছে 2 মাসের একটা সিরিয়ালের জন্য যখন আপনার ফাইলটা সাবমিট হবে তখন আপনাকে 2 মাস আগে যদি অ্যাপ্লাই করে থাকেন সেটা 3 মাস পরেও জমা হইতে পারে। কাজে এই বিষয়ে হয়তো বা আপনারা অনেকে অনেক ধারণা পোষণ করেন কিন্তু এখন বর্তমানে অনেক লেট হচ্ছে। আর এখন আমি মূল যে বিষয়টা বলবো যে এখন আপনার দিল্লি এম্বাসিতে যে সিরিয়ালটা চলতেছে আপনি হয়তো ভিডিওতে দেখতেছেন, এখন কিন্তু সিরিয়াল চলতেছে SE 79200।
অর্থাৎ 79,000-এর মতো, মানে 79,000-এর সিরিয়াল চলতেছে। 79, আমি আবারও বলতেছি, SE79-2000। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যাদের সিরিয়াল এটার ভিতরে, তারা কিন্তু এখন ফাইল জমা করতে পারবেন। তারপরে যখন নেক্সট আপডেট আসবে, তখন হয়তো যাদের সিরিয়াল যত হবে তত ভিতরে হয়তো দেখতে পারবেন। তো বিষয়টা এটাই যে যাদের 80 সিরিয়াল আছে, তারা হয়তো বা জানুয়ারি মাসের ভিতরে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা এই মাসের লাস্টে হতে পারে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে দিল্লি এম্বাসিতে নর্মালি যে ক্রিসমাসের যে ছুটি বা বড়দিনের যে ছুটি, আই থিঙ্ক মনে হয় শুক্রবার শনিবার রবিবার এই 3 দিন হয়তো বা বন্ধ থাকতে পারে। সেক্ষেত্রে যদি শনি রবিবার বন্ধ থাকে, তাহলে সোমবার পর্যন্ত বন্ধ থাকতে পারে। তো এটাই ছিল আপডেট। আর এখন রোমানিয়াতে বর্তমানে বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু পারমিটের হার অনেক কমে গেছে, কাজেই সাবধান, আপনারা কেউ রোমানিয়াতে এসে অন্তত পক্ষে 6 মাস 1 বছর আগে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।